আমাদের ফেসবুকে নতুন একটা অপশন আসছে কি, যে আইডি থেকে, অর্থাৎ আমাদের যেটা প্রোফাইল আইডি ওইটা থেকে কি আমরা টাকা ইনকাম করার কি সুযোগ রয়েছে। তো এটার কিছু ক্রাইটেরিয়া রয়েছে, 5,000 কি ফলোয়ার লাগবে, 60,000 ওয়াচ টাইম লাগবে। তো আমি আজকে দেখিয়ে দেব কিভাবে চালাকি করে আপনি 5,000 কি ফলোয়ার গেইন করবেন। আমরা অনেকের আইডিতে কি থাকে কি 1,000 কি ফ্রেন্ড, আর ধরেন না 300-400 ফ্রেন্ড রিকোয়েস্ট কি এরকম থাকে। তো তারা কিভাবে কি 5,000 ফলোয়ার কি গেইন করবে। আমাদের আইডিতে যখন 1,000 কি ফ্রেন্ড রিকোয়েস্ট থাকবে বা 1,000 ফ্রেন্ড থাকবে, আমরা চেষ্টা করব এই প্রফেশনাল মুড অন করার আগে যে 3-4,000 মানুষকে কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য। যখন দেখবেন যে কি আপনার আইডিতে 3-4,000 ফ্রেন্ড হয়ে গেছে, 500 মতো কি খালি রাখবেন, 5,000 যেহেতু বেশি কি ফ্রেন্ড কি অ্যাড করা যায় না, 500 মতো খালি রাখবেন যাতে পরবর্তীতে কি ইম্পর্টেন্ট কাউকে কি অ্যাড করতে পারেন মতো 4,000-4,500 এরকম কি ফ্রেন্ড রিকোয়েস্ট কি ফাটাবেন, অ্যাড করবেন। একদিন দুই একদিনে না, মানে কিছুদিনের মধ্যে কি করবেন বিষয়টা। এরপরে অটোমেটিক্যালি তখন দেখবেন কি আপনার আইডিতে কি যে কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট কি জমা হয়েছে। দুটা কি কাউন্ট করে দেখবেন যে দুইটা মিলে ফ্রেন্ড রিকোয়েস্ট এবং ফ্রেন্ড মিলে 5,000 কি ক্রস করছে কি না। যদি ক্রস করে তাহলে আপনি কি টার্ন অন প্রফেশনাল মোডটি কি চালু করে নেবেন। দেখবেন যে কি যেগুলো আপনার কি ফ্রেন্ড ছিল এবং ফ্রেন্ড রিকোয়েস্ট ছিল ওইগুলা কি কাউন্ট হয়ে একসাথে কি আপনার কি ফলোয়ার হয়ে গেছে। তো এইভাবে খুব সহজে কি আপনি চাইলে আপনার আইডিতে ফলোয়ার কি বাড়াতে পারবেন, অর্থাৎ বুদ্ধি কাটিয়ে। যদি এটা না করে কি আপনি প্রফেশনাল মোড অন করে ফেলেন, তাহলে আপনাকে কি ওই 5,000 ফলোয়ার গেইন করতে কি অনেক টাইম লাগবে, অনেক সময়ের দরকার আছে। তো আপনি এই বুদ্ধি কাটিয়ে কি খুব সহজে কি 5,000 ফলোয়ার কি গেইন করতে পারবেন। আর যাদের আইডিতে কি আগে থেকে 3-4,000 ফ্রেন্ড রয়েছে, 3,000-4,000 ফ্রেন্ড রিকোয়েস্ট কি আটকে রয়েছে, তাদের আইডি কি প্রফেশনাল মোড অন করার সাথে সাথে তাদের কাছে কি 6-7,000 ফলোয়ার কি অটোমেটিক্যালি হয়ে যাবে। তাদের টেনশন করার দরকার নাই, আমি বিষয়টা তাদের জন্য বললাম যাদের আইডিতে কি ফলোয়ার কি একদম কম, নতুন আইডি বা 1,000 ফ্রেন্ড রয়েছে, অনেকে 400-500 ফ্রেন্ড থাকে, ফ্রেন্ড রিকোয়েস্ট কম থাকে, তাদের জন্য কি এই বিষয়টা কি আমি বলেছি। তারা চাইলে এই বিষয়টা কি ফলো করে অটোমেটিক কি তাদের আইডিতে ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন, যাতে ভবিষ্যতে এটা দিয়ে কি কোনো একটা কিছু করতে পারেন। বা এমনিতেও আপনার ফলোয়ার বাড়াতে চাচ্ছেন, সবাই চাই যে আমার আইডিতে কি অনেকগুলো ফলোয়ার থাকুক, ফেসবুকে হোক বা ইনস্টাগ্রামে হোক, তো এই বিষয়টা কি চাইলে আপনারা কি কাজে লাগাতে পারবেন।